আমি চঞ্চলের অভিনয়ের ভক্ত অনেক দিন, মাটির মনের মানুষ থেকে, মনের মানুষ দেখেই আমি উত্তেজিত হয়েছিলাম। তারপরে যোগাযোগ করেছি, অনেক দিনেরই যোগাযোগ, অনেক একটা ছবিতে কাজ করার কথা হয়েছিল, কিন্তু তারপর সেই ছবিটা হয়নি। আর আমার ব্যাপার হচ্ছে জানেন তো, মানে আমি যে কারণে কম ছবি করেছি বা কম অভিনয় করেছি বা কম গান লিখেছি, তার কারণ হচ্ছে আমার যেটা মনে হয় করার সেটা আমি করবো। আমি যদি চঞ্চলকে ভেবে কোনো চরিত্র লিখে থাকি, চঞ্চল ডেট নাই, তাহলে ঠিক আছে, কিঞ্জল, কিঞ্জলের ডেট নেই, তাহলে চল অন্য কাউ, আমি করতে পারি না। ভালো অ্যাক্টর হলে তাকে নিয়েই করবো। তো তখন সেটা হলো না, কথাবার্তা হয়েছিল, অনেক দূরে গিয়েছিল। আমি মনে করি অসম্ভব পাওয়ারফুল অ্যাক্টর, আরও অনেকেই, অনেক এখানে অনেক পাওয়ারফুল অ্যাক্টার্স আছে, আরও দিনের দিন আমরা জানতে পারছি ভালো ভালো অ্যাক্টার্স, কিন্তু হয়নি। আর চাই না সেটা, যদি কোনো দিন হয় নিশ্চয়ই ওকে নিয়েই করবো, আমি ওকে বাদ দিয়ে করবো না। তিন চারটে চরিত্রের গল্প ছিল এবং ও চরিত্রটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল, প্রায় সব কিছু ঠিক হয়ে গেল, তারপর হলো না। তো হ্যাঁ, আমি অফকোর্স আমি ওর অভিনয়ের ভক্ত এবং যোগাযোগ আছে আমাদের মধ্যে, কিন্তু ওর এই এই পদাতিক ব্যাপার সম্পর্কে আমি কিছু জানি না, আমি ছবিটা সম্পর্কে সত্যিই কিছু জানি না। মানে ছবিটা কমপ্লিট হয়েছে আমি এটা জানি, ছবি কমপ্লিট হয়েছে এবং সম্ভবত ওটা লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে এবং কেরালা ফিল্ম ফেস্টিভ্যালে সম্ভবত দেখানো হয়েছে। এই দুটো আমি জানি, কিন্তু সত্যিই আমি ছবিটা সম্পর্কে আর কিছু জানি না।